আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত ভেঙে যেতে পারে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হবার পরে সেই দাঁতটিতে ক্যাপ বা ক্রাউন না করা হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয় সে দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিতে হয় যদি ক্যাপ না পরানো হয় তাহলে এ ধরনের ভেঙে যাওয়ার দুর্ঘটনা ঘটে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দাঁতের মধ্যবর্তী স্থান থেকে এই দাঁতটি ভেঙে গেছে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত এমনটি হতে পারে যদি আপনি সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে ক্যাপ না করান ভিভার্স এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু এখানে ক্যাপ করা হয়নি তার জন্যই কিন্তু বেশ একটু শক্ত চাপে এমনটি হয়েছে বিয়র্ডস সাধারণত আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট সেই দাঁতে করে থাকি যে দাঁতে বেশ বড়ো ধরনের ক্যাভিটি হয়ে গেছে বা যে দাঁতে দুইয়ের দুই থেকে তিনবার এর অধিকবার ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে সাধারণত দাঁত যখন পাল্পাইটিসে আক্রান্ত হয়ে যায় দাঁতের ভিতরের পাল্প নষ্ট হয়ে যায় তখন সেই দাঁতটিতে ব্যথা হয় যন্ত্রণা হয় আর সেই ব্যথা যন্ত্রণা হওয়া দাঁতটি না ফেলে দিয়ে চিকিৎসা করে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট তো ভিওর্স সাধারণত ত্রুটি ত্রুটিপূর্ণ দাঁতেই আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি সংরক্ষণের ব্যবস্থা করে থাকি আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতের উপর অংশে অবশ্যই একটি ক্রাউন পরাতে হয় তা না হলে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার সময় দাঁতের উপরিভাগে এ ধরনের ছিদ্র করা হয় আর সেই ছিদ্রর মাধ্যমে দাঁতের ভিতরে যে শিকড় রয়েছে আর তার ভিতরে যে পাল্প রয়েছে সেটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় যে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় সে দাঁতটিতে এ ধরনের ছিদ্র দাঁতের উপরিভাগে করতে হয় এবং সেই ছিদ্রর মাধ্যমে দাঁতের যতটুকু অংশ নষ্ট হয়েছে দাঁতের ভিতরে যে দন্তমজ্জা রয়েছে সেটি পুরোপুরিভাবে বিশেষ ফাইলের মাধ্যমে ফাইলিং করে সেটি তুলে ফেলা হয় যখন রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের যে পাল্প রয়েছে এটি তুলে ফেলা হয় তখন সে দাঁতে আর কোনো ধরনের ব্যথা থাকে না কোনো যন্ত্রণা বা অনুভূতি থাকে না কারণ দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি সেই পাল্পে দাঁতের অনুভূতি সৃষ্টি হয় কিন্তু যখন রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের ভিতরের পাল্প অপসরণ করা হয় তখন সেই দাঁতটি দাঁতের অবস্থানেই থাকে দাঁতটি তুলতে হয় না কিন্তু দাঁতটি রাখার জন্য দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সেটি তুলে ফেলা হয় যাতে ওই দাঁতে কোনো কখনো যন্ত্রণা ব্যথা ফিরে না আসে তো মূলত এটি হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট তো ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরে যে পাল্প থাকে এই পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলার কারণে দাঁতের ভিতরে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় অর্থাৎ এখানে যে পাল্পটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্প বা টিস্যুর মাধ্যমে দাঁতে কিন্তু ধীরে ধীরে ব্লাড সার্কুলেশন হয় যার মাধ্যমে দাঁত ভাইটাল থাকে দাঁতটি সজীব থাকে কিন্তু কোনো কারণে যদি এই ব্লাড সার্কুলেশান বা টিস্যুর মধ্যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এবং দাঁতটি এক পর্যায়ে দুর্বল হয়ে যায় যে কোনো অংশ ধীরে ধীরে ভাঙতে শুরু করে তো ভিউয়ার্স এর জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয় সে দাঁতের রুটের ভিতরে কোনো ধরনের পাল্প থাকে না আর তার জন্যেই দাঁতটি যথাস্থানে থাকে অবশ্যই কিন্তু দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কারণ সেখানে ব্লাড সার্কুলেশন থাকে না তার জন্য ধীরে ধীরে দুর্বল হয়ে যায় দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে যদি এই অবস্থায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে আপনি ক্যাপ না করান তাহলে দাঁতটি তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার জন্য দাঁতটি দুর্বল হয়ে গেল এমনিতেই এরপরে সেই দুর্বল দাঁতটিকে প্রোটেক করার জন্য আপনার দাঁতের উপরিভাগে একটি ক্যাপ অবশ্যই পরাতে হয় রুট ক্যানেল ট্রিটমেন্টটি যখন কমপ্লিট হয়ে যায় তখন দাঁতটি কেটে কিছুটা অংশ ছোট করে নিয়ে দাঁতের ক্যাপ পরানোর জন্য দাঁত কেটে ঠিক এভাবে একটা সাইজ করতে হয় একটু ছোট করতে হয় যেন ক্যাপটি খুব সুন্দরভাবে দাঁতের সঙ্গে আটকে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দাঁতের দাঁতের কিছুটা অংশ কাটিং করে এমনটি ছোট করে দাঁতের উপরে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয় যেন সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যে দাঁতটি সেটি যেন পুরোপুরি অক্ষত অবস্থায় থাকে একটি দাঁতে ক্যাপ করার অর্থ হলো রুট ক্যানেল করা যে দাঁতটি রয়েছে সেটির পাল্প না থাকার কারণে দাঁতটি দুর্বল আর সেই দুর্বল দাঁতটিকে প্রোটেক্ট করার জন্য এ ধরনের ক্রাউন বা ক্যাপ দাঁতে অবশ্যই পরাতে হবে আর যদি আপনি এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে আপনি এ ধরনের ক্যাপ না পরান তাহলে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে ভবিষ্যতে যেমন ধরুন এই যেখানে যে যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে হয়তো রুট ক্যানেল ট্রিটমেন্ট চলছে এমনও হতে পারে তো যেহেতু রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের উপরিভাগে ছিদ্র করা হয় এবং আর ছিদ্রটা বেশ একটু বড়ই হয়ে থাকে তো মতো অবস্থায় আপনি যখন দাঁতের উপরে শক্ত কিছু কামড় দিবেন বা চাপ দিবেন তখন কিন্তু দাঁতের অংশ বা দাঁতের মধ্য বরাবর এভাবে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট চলমান অবস্থায়ও এমনটি হতে পারে আবার রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করে দেওয়ার পরবর্তীতে যদি আপনি সে দাঁতটিতে ক্যাপ না পরান ক্যাপ না পরিয়ে যদি সে দাঁতটিতে অধিক প্রেসার দেন তাহলেও এ ধরনের ভেঙে যাওয়ার সমস্যা ঘটে আর এ ধরনের সমস্যা এড়ানোর জন্য রুট ক্যানেল যে দাঁতে করা হয়েছে তাতে অবশ্যই একটি ক্যাপ পরাতেই হয় এছাড়া বিয়র্স এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছিল তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে কিন্তু সেখানে ক্যাপ করা হয় নাই আর তার জন্যই এখানে দেখুন এই দাঁতটি ক্যাপ না করার কারণে কিন্তু দাঁতের উপরে যে সিমেন্ট দ্বারা ফিলিং করে দেওয়া হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে সেই সিমেন্টটি খুব বেশি দিন স্থায়ী থাকে না সেটি কিছুদিন বাদে ধীরে ধীরে উঠে যেতে থাকে এবং যেহেতু দাঁতের পাল্প নাই তার জন্য দাঁতটি দুর্বল আর তার জন্য ধীরে ধীরে এটি ভেঙে যেতে থাকে এখানে দেখুন যে দাঁতের উপরে ফিলিং করা ছিল ফিলিংটা ধীরে ধীরে উঠে গেছে আর এমন অবস্থা চলতে থাকলে কিন্তু রুট ক্যানেল যেটি করা হয়েছে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যদি ক্যাপ পরানো হতো তাহলে কিন্তু এরকম অবস্থা হতো না শুধুমাত্র ক্যাপ না পরানোর কারণেই এখানে দেখুন দাঁতের উপরিভাগ ভাগ থেকে যত কিছু দাঁতের উপরে ফিলিং করা হয়েছিল সব কিন্তু ধীরে ধীরে উঠে গেছে আর এমন হওয়া মানে দাঁতটি পুনরায় ফেলে দেওয়া ছাড়া আর অন্য কোনো ওয়ে থাকে না এছাড়া ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে কিন্তু দাঁতের ভিতরে কৃত্রিমভাবে পাল্প সংযোজন করা হয় যা এখানে দেখতে পাচ্ছেন তো এটি যদি ক্যাপ করা হতো তাহলে কিন্তু বেশ ভালো থাকত কিন্তু দাঁতের উপর থেকে এগুলা যে ফিলিংগুলো করা হয় এই ফিলিংগুলো উঠে যাওয়ার কারণেই দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে একটা চির ধরছে যেটা একটা ফাটল ধরছে তো এটি সাধারণত তখনই হয় যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে ক্যাপ না করা হয় এমন অবস্থায় থাকাকালীন এখানে যদি শক্ত এমন দাঁতের উপর শক্ত কোনো চাপ পড়ে তাহলে সে দাঁতটি এভাবে মধ্য বরাবর বা দাঁতের একটি পাশ একটি সাইড কিন্তু কামড়ের কামড়ের পরে এটি ভেঙে যেতে পারে আর এর জন্য ভিওয়ার্স দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে অবশ্যই অবশ্যই একটি ক্যাপ আপনাকে পরিয়ে নিতে হবে সেই দাঁতটি সুরক্ষিত করার জন্য যখন আপনি দাঁতের উপরে এ ধরনের ক্যাব বসিয়ে নেবেন তখন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি সেটি অক্ষত থাকবে সারা জীবনের জন্য ভালো থাকবে যদি ক্যাপটি ভালোভাবে সেটিং হয় রুট ক্যানেল ট্রিটমেন্টটি ভালো হয় তাহলে কিন্তু সে রুট ক্যানেল করা দাঁতটি আপনি সারা জীবন ভালো থাকবে যদি আপনি ক্যাপটি যথাযথভাবে লাগিয়ে নেন আর যদি না লাগিয়ে নেন তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম